नमस्कार बंधुरा, आमी अर्धेंदु और आपनारा देखछेन अवसरे अनुभवे। आज आमी आपनादेरके देखाबो आपनारा किभाबे बीन्स गाछेर परिचर्या करबेन। शीतकालीन सब्जिर मध्ये अन्यतम गुरुत्वपूर्ण हच्छे बीन्स, सेटा चाउमिन होक बा फ्राइड राइस होक, बीन्सेर गुरुत्व किन्तु अपरिसीम। आपनारा जदि बाड़ीते 8 थेके 10टा बीन्स गाछ लागिए राखते पारेन, ताहले आर बाजार थेके किन्तु बीन्स केनार कोनो दरकार पड़बे ना। ताहले चलुन बंधुरा, आज देखे नेया जाक आमरा किभाबे बीन्स गाछे जत्न करब। आमी देखिए देबो गो। ओह, ए तो खूब भालो कथा। ताहले तुमी देखाबे बोलछो? ताहले देखुन बंधुरा, तनु जेहेतु बोलछे ओ बीन्स गाछेर जत्नटा आपनादेरके करे देखाबे, ताहले ओई आज करुक। एइखाने जे छोटो चाराटा आपनारा देखते पाच्छेन, एटा हलो एकटा बीन्सेर चारा। किछुदिन आगे बीज रोपण करेछिलाम, तार थेके एइ चाराटा बेरियेछे। তো এই বিনসের গাছ একটু বড় হওয়ার পর এটাকে কিভাবে পরিচর্যা করব সেই সম্পর্কে বলার আগে আপনাদের একটা কথা বলতে চাই। সেটা হলো বিনসের গাছ লাগানোর জন্য আপনারা যেখানে মাটি রেডি করেছেন সেখানে বীজগুলো লাগানোর আগে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। যখন আপনারা বীজটা বাজার থেকে কিনে আনবেন, দেখবেন বীজের গায়ে এরকম একটা দাগ রয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো সব সময় খেয়াল রাখবেন বীজটা লাগানোর সময় এই দাগওয়ালা দিকটা যেন নিচের দিকে যায়। আরেকটা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এখানে দাগ আছে। এই দাগওয়ালা দিকটা সবসময় নিচের দিকে দিয়ে নির্দিষ্ট দূরত্বে বীজগুলো লাগাবে। আমি তিনটে লাগিয়ে দেখালাম। বীজগুলো লাগানোর পর কি করতে হবে, এর উপর থেকে হালকা করে গোবর মিশানো মাটি চাপা দিতে হবে। খুব উপর থেকে খুব বেশি ভার চাপিয়ে দেব না, একদম অল্প করে মাটি শুধু বীজগুলো চাপা দিয়ে দেব। তারপর যেটা করতে হবে, এরকম শুকনো খড় ওই বীজগুলোর উপর এইভাবে চাপা দিতে পারলে খুব ভালো হয়, কারণটা আমি বলছি। বীজগুলোর উপরে এরকম খড় চাপা দেওয়ার পরে উপর থেকে হালকা করে এরকম জলের ছিটা দেবেন। তো বিনসের বীজের ক্ষেত্রে আপনাদের যে সতর্কতাটা অবলম্বন করতে হবে সেটা হলো জল। বিনসের বীজে জল দেবেন খুব বুঝে শুনে। একটু জলের পরিমাণ যদি বেশি হয় তাহলে বীজ পচে গিয়ে গাছ বেরোনোর সম্ভাবনা একেবারেই কমে যায়। তো জল দেওয়ার সময় খুব সতর্কতা অবলম্বন করে অল্প অল্প করে জলে ছিটা দেবেন, যতদিন না পর্যন্ত এরকম গাছ হয়ে যাচ্ছে। চারা বেরিয়ে যাওয়ার পরে জলের পরিমাণ আপনারা একটু একটু করে বাড়াবেন। তো যাই হোক, এখন যেটা আমি করব সেটা হচ্ছে আমার বিনসের গাছ কয়েকটা বড় হয়ে গেছে, তো সেইগুলো আমি পরিচর্যা করে আপনাদের দেখাবো। চলুন সেখানে যাওয়া যাক। এখানে কতগুলো বিনস গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে প্রায় 8টার মতো বিনস গাছ আছে আর গাছগুলো বেশ বড়ও হয়ে গেছে। সব গাছে ফুল চলে এসেছে, যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন সব গাছগুলোতেই কিন্তু ফুল এসছে। কিছুদিন পর থেকেই বিনসও ধরা শুরু হয়ে যাবে। তো গাছগুলো এই যে বড় হয়ে গেছে, এবার কি করতে হবে আমাদের, একটু পরিচর্যা করতে হবে। তো পরিচর্যা করার আগে যেটা আমাদের করতে হবে, একটা এরকম পার্সি বা ছোট্ট আপনাদের কাছে যদি শাবল থাকে সেই শাবল দিয়ে আপনারা গাছের গোড়াটা একটু খুঁষে নেবেন এইভাবে। দুপাশটাই ভালো করে খুঁষে মাটিটা একটু আলগা করে দেবেন। এইভাবে সব গাছের গোড়া খুঁষে নেওয়ার পর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমি গাছের গোড়ায় দেব। তো এটা কী মিশিয়ে করেছি সেটা বলে দিচ্ছি। এর মধ্যে আমি দুটো ঘুটেকে ভিজিয়ে নিয়ে গুঁড়ো করে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি এক মুঠো হাড় গুঁড়ো, আর এর মধ্যে দেওয়া হয়েছে এক মুঠো নিমখোল। এটা মিশিয়ে বেশ কিছুটা মাটিকে দিয়ে এটা তৈরি করা। তো এগুলো দিয়েই আমি এখন গোড়াটা সুন্দর করে বেঁধে দেবো। সারের কাজও করবে আর গাছগুলো যেহেতু এখন একটু বড় হয়ে গেছে হেলে যাচ্ছে সেটাকে বাঁধার কাজও করবে। পরিমাণ মতো প্রত্যেক গাছের গোড়ায় এটা দিয়ে দেবেন। সব গাছের গোড়ায় পরিমাণ মতো জৈব সার বিষানো মাটি দেওয়া হয়ে গেলে আপনারা দুদিক থেকে মাটিকে তুলে এইভাবে গাছটাকে
সুন্দর করে একটু এরকম সোজা করে দুপাশ থেকে মাটি দিয়ে সোজা করে দাঁড় করিয়ে দেবেন। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিলেই হবে। আর যেটা আমি দিলাম না সেটা হচ্ছে আজকে আমি সরষের খোল পচা জল দিলাম না, যেহেতু আজকে হাড় গুঁড়ো নিমখোল আর গোবর সার মিশানো মাটি আমি গাছের গোড়ায় দিলাম, তাই একই দিনে সরষের খোল পচা জলটা আর দিচ্ছি না। আজ শুধু জল দেব, এর দুদিন পর থেকে সপ্তাহে দুদিন খোল পচা জল আমাদের দিতে হবে। তো আশা করা যায় এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে এই ছোট্ট ছোট্ট গাছে কিছুদিন পর থেকেই দেখবেন একদম বিনস ভরে গেছে। তো এই গাছগুলো কিছুদিন বাদে বিনস ভরে গিয়ে কীরকম চিত্র দাঁড়াবে তার একটা ছবি এখন দেখে নিন। তাহলে বন্ধুরা, বিনস গাছের পরিচর্যা সম্পর্কে আপনারা জানলেন, আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে। তো আপনারা এইভাবে শুরু করে দিন। আর অন্য গাছের পরিচর্যা সম্পর্কে যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই লিখে পাঠাবেন, আমরা সেই সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।